সমষ্টি সলনি করব নাকি বিধায়ক অখিল গগৈ? শিবসাগরের এইবার মরিয়নির নির্বাচন উঠার মন মেলিছে নাকি বিধায়ক অখিল গগৈ? কারণ শেহতীয় মরিয়নির চুকে কোণে ঘুরি ঘুরি বিধায়ক রূপজ্যোতি কর্মীক অখিল গগৈয়ে করে লৈছে টার্গেট। অখিল গগৈর মতে রূপজ্যোতি কর্মীহেনো শুদ্ধি তুলনি খুব বিধায়ক, সমষ্টিট উন্নয়নের নামত রূপজ্যোতি কর্মীর অবদান শূন্য। বিশেষকৈ রাজনীতিটা এটাই, রাজনীতিটো হল তুলনি বিয়া খুব সুদী খুব সকাম খুব এই কামবিলা করে থাকিয়ে মানে মানুষের সম্পর্কটা রক্ষা করে। নতুন বছরের আরম্ভণিরেপর মরিয়নি সমষ্টির গাঁয়ে গাঁয়ে ঘুরি রাইজর আলোচনাত মিলিত হয়েছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। রাইজর কেবল কথা পাতিছো, রাইজর মাজলৈ রাইজর দল কার্যসূচী মরিয়নিত চলায় এইবার রূপজ্যোতি কর্মীর বিরুদ্ধে অখিল গগৈয়ে চলাইছে প্রচার। সরু ঠাইডোখর মানে সরু বস্তু এটাই নিজকে বাঘ বলে যেন ভাবি থাকে, হয় না? সরু গছ এজোপাই বরগছ বলে ভাবি থাকে। তেনেক মানে কি হয়েছে যে রূপজ্যোতি কর্মী যেহেতু অল টাইমার অল হোল টাইম পলিটিশিয়ান, হ্যাঁ, অনবর্তী মানুষের মাজত ঘুরি ফুরে, বিশেষকৈ রাজনীতিটা এটাই, রাজনীতিটো হল তুলনি বিয়া খুব সুদী খুব সকাম খুব এই কামবিলা করে থাকিয়ে মানে মানুষের সম্পর্কটা রক্ষা করে। তার বাহিরে সমষ্টিটো উন্নয়ন বলবলে শূন্য। ইফালে 26ৰ বিধানসভা নির্বাচনের অখিল গগৈক মরিয়নি সমষ্টির প্রতিনিধিত্ব করবলৈ প্রস্তাব আগবঢ়াইছে হেনো রাইজেও। ঈশ্বরে যদি লাগ দিয়ে তুমি ঈশ্বর চিন্তা করে আমার ইয়ালে সমষ্টিলে অহা বা 26ত রাইজর ফিলর প্রপোজাল আহিছে যে মরিয়নি সমষ্টিত মই নিজে প্রতিদ্বন্দ্বিতা করব লাগে, কিন্তু এই সম্পর্কে রাইজর পৰা কথাটো এতিয়ালৈকে শুনিছোহে। উল্লেখযোগ্য বিধায়ক অখিল গগৈর গৃহ সমষ্টি মরিয়নি, সমষ্টিটোর চেলেংহাট লুকুরাখন গাঁৱত জন্মগ্রহণ করে গাঁওখনতেই ডাঙর দীঘল হয়েছিল অখিল গগৈ। ইফালে অখিল গগৈর প্রচারের পিছতেই বিধায়ক রূপজ্যোতি কর্মীর প্রতিক্রিয়া। জ্যোতিপ্রসাদ গগৈর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সমষ্টি সলনি করব নাকি বিধায়ক অখিল গগৈ? শিবসাগরের এইবার মরিয়নির নির্বাচন উঠার মন মেলিছে নাকি বিধায়ক অখিল গগৈ? কারণ শেহতীয় মরিয়নির চুকে কোণে ঘুরি ঘুরি বিধায়ক রূপজ্যোতি কর্মীক অখিল গগৈয়ে করে লৈছে টার্গেট। অখিল গগৈর মতে রূপজ্যোতি কর্মীহেনো শুদ্ধি তুলনি খুব বিধায়ক, সমষ্টিট উন্নয়নের নামত রূপজ্যোতি কর্মীর অবদান শূন্য। বিশেষকৈ রাজনীতিটো এটাই, রাজনীতিটো হল তুলনি বিয়া খুব সুদী খুব সকাম খুব এই কামবিলা করে থাকিয়ে মানে মানুষের সম্পর্কটা রক্ষা করে। নতুন বছরের আরম্ভণিরেপর মরিয়নি সমষ্টির গাঁয়ে গাঁয়ে ঘুরি রাইজর আলোচনাত মিলিত হয়েছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। রাইজর কেবল কথা পাতিছো, রাইজর মাজলৈ রাইজর দল কার্যসূচী মরিয়নিত চলায় এইবার রূপজ্যোতি কর্মীর বিরুদ্ধে অখিল গগৈয়ে চলাইছে প্রচার। সরু ঠাইডোখর মানে সরু বস্তু এটাই নিজকে বাঘ বলে যেন ভাবি থাকে, হয় না? সরু গছ এজোপাই বরগছ বলে ভাবি থাকে। তেনেক মানে কি হয়েছে যে রূপজ্যোতি কর্মী যেহেতু অল টাইমার অল হোল টাইম পলিটিশিয়ান, হ্যাঁ, অনবর্তী মানুষের মাজত ঘুরি ফুরে, বিশেষকৈ রাজনীতিটো এটাই, রাজনীতিটো হল তুলনি বিয়া খুব সুদী খুব সকাম খুব এই কামবিলা করে থাকিয়ে মানে মানুষের সম্পর্কটা রক্ষা করে। তার বাহিরে সমষ্টিটো উন্নয়ন বলবলে শূন্য। ইফালে 26ৰ বিধানসভা নির্বাচনের অখিল গগৈক মরিয়নি সমষ্টির প্রতিনিধিত্ব করবলৈ প্রস্তাব আগবঢ়াইছে হেনো রাইজেও। ঈশ্বরে যদি লাগ দিয়ে তুমি ঈশ্বর চিন্তা করে আমার ইয়ালে সমষ্টিলে অহা বা 26ত নিশ্চয় খেলিবা বলে আমি সকলে আশা করছি। রাইজর ফিলর প্রপোজাল আহিছে যে মরিয়নি সমষ্টিত মই নিজে প্রতিদ্বন্দ্বিতা করব লাগে, কিন্তু এই সম্পর্কে রাইজর পৰা কথাটো এতিয়ালৈকে শুনিছোহে। উল্লেখযোগ্য বিধায়ক অখিল গগৈর গৃহ সমষ্টি মরিয়নি, সমষ্টিটোর চেলেংহাট লুকুরাখন গাঁৱত জন্মগ্রহণ করে গাঁওখনতেই ডাঙর দীঘল হয়েছিল অখিল গগৈ। ইফালে অখিল গগৈর প্রচারের পিছতেই বিধায়ক রূপজ্যোতি কর্মীর প্রতিক্রিয়া। জ্যোতিপ্রসাদ গগৈর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।